ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এর আগে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে সিপানের মাধ্যমে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করবেন, সফটওয়্যার ক্লোজার দ্বারা এবং ফাইল ম্যানেজারের দ্বারা। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি জ্যাম সার্ভারে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। বন্ধুগণ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনি কি করবেন, আপনি আগে জ্যাম সার্ভার ওপেন করবেন। চলুন আমি জ্যাম সার্ভারটা ওপেন করে নিই। জ্যাম সার্ভার ওপেন করার পর অ্যাপাচি এটার আপনি স্টার্ট করবেন এবং মাই স্কেল এটার আপনি স্টার্ট করে দেবেন। তারপর এটাকে মিনিমাইজ করে দেবেন। তারপর আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। চলুন আমি একটা ব্রাউজার ওপেন করে নিই। তারপর আপনি এখানে টাইপ করবেন wordpress.org, তারপর আপনি সার্চ করবেন। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি গেট ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করবেন। তারপর আপনি একটু নিচে স্ক্রল করবেন, স্ক্রল পর ডাউনলোড ওয়ার্ডপ্রেস এখানে আপনি ক্লিক করবেন। তো আপনার ওয়ার্ডপ্রেস ডাউনলোড হচ্ছে। তো ফ্রেন্ডস, আমার ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, তারপর আপনি এখানে টাইপ করবেন লোকাল হোস্ট, তারপর আপনি ইন্টার করবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি দেখতে পাচ্ছেন পিএইচপি মাই অ্যাডমিন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি কি করবেন ডাটাবেসেস ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ডাটাবেস নেম দিয়ে দিবেন, আপনি যে কোনো নাম রাখতে পারেন। চলুন আমি একটা নাম রেখে দিই। তারপর আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমার যে ডাটাবেস নেম আমার ক্রিয়েট হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, আপনি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন সেই ফাইলে চলে যাবেন, এটাকে মিনিমাইজ করে দেবেন। ফাইলে যাওয়ার পর যে ওয়ার্ডপ্রেস আপনি ফাইল যে ডাউনলোড করেছিলেন সেই ফাইলটা আমার ডেস্কটপে আছে, আপনি ফাইলে চলে যাবেন। ফাইলে যাওয়ার পরে যে ওই ওয়ার্ডপ্রেস ফাইলটা আপনি কি করবেন, কপি করবেন। কপি করার পর আপনার যে জ্যাম সার্ভার যেখানে ইনস্টল করা আছে সেই জ্যাম সার্ভারের ফোল্ডারে আপনি চলে যাবেন। চলুন আমি আমার ফোল্ডারে চলে যাই। যাওয়ার পর আমার যে ফোল্ডারটা আছে লোকাল ডিস্ক সিতে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জ্যাম লেখা আছে, আপনি এখানে কি করবেন ক্লিক করবেন। ক্লিক করার পর এইচডি ডকস যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডার আপনি ক্লিক করবেন। তারপরে এরকম সামনে একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি কি করবেন, আপনার যে ওয়ার্ডপ্রেস ফাইলটা ইনস্টল যে ডাউনলোড করেছিলেন সেই ফাইলটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এটাকে আপনি আনজিপ করে নেবেন। চলুন আমি আনজিপ করে নিই। তো আমার ফাইলগুলো আনজিপ হয়ে গেছে। তো আপনি কি করবেন, ওই জিপ ফাইলটাকে ডিলিট করে দেবেন। তারপরে যে আপনার ফাইলটা এক্সট্রাক্ট হলো ওই ফাইলটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, এই ফাইলটা আপনি কি করবেন নেম চেঞ্জ করে দেবেন। চলুন আমি নেম চেঞ্জ করে দিই। আমি নেম রাখলাম ওয়ার্ড। তারপর আপনি কি করবেন, আপনি আবার যে কোনো ব্রাউজারে চলে যাবেন। চলুন আমি একটা আমি গুগল ক্রোমে চলে যাই। যাওয়ার পরে আপনি এখানে টাইপ করবেন লোকাল হোস্ট। টাইপ করার পর স্ল্যাশ দেবেন। তারপর আপনি যে ফাইলটাতে আপনি ওয়ার্ডপ্রেসটা এক্সট্রা করলেন যে ফাইলটার নাম, সে ফাইলটার নাম আপনি দিয়ে দেবেন। চলুন আমি যে ফাইলটা আমি এক্সট্রা করলাম সে ফাইলটার নাম চেঞ্জ করে আমি রেখেছিলাম, ওর নামটা আমি এখানে দিয়ে দিই। তারপর আপনি কি করবেন, সার্চ করবেন।
তো ফ্রেন্ডস, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি কি করবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর লেটস গো এখানে ক্লিক করবেন। তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে আসছে ডাটাবেস নেম, যে আপনি ডাটাবেস নেমটা ক্রিয়েট করলেন সেই ডাটাবেস নেমটা আপনি এখানে দিয়ে দেবেন। তো চলুন আমি আমার ডাটাবেস নেমটা আপনি আমি এখানে দিয়ে দিই। তারপরে ইউজার নেম রাখবেন আপনি রুট, RWT রুট। তারপর পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডের জায়গায় আপনি কি করবেন, ব্ল্যাঙ্ক রাখবেন। তারপর দেখতেছেন লোক ডাটাবেস হোস্ট, ডাটাবেস হোস্ট আপনি এখানে লোকাল হোস্ট রাখবেন। টেবিল পারফিক্স যেখানে আছে আপনি যেটা আছে সেটা এখানে রাখবেন। তারপর কি করবেন, সাবমিট বাটন আপনি ক্লিক করে দেবেন। তারপর আপনি কি করবেন, রান দ্য ইনস্টলেশন, রান দ্য ইনস্টলেশন বাটন আপনি ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটা ওয়েলকাম মেসেজ চলে আসবে। আপনি নিচে স্ক্রল করবেন, সাইট টাইটেল, আপনার যে ওয়েবসাইট নাম হবে সেই ওয়েবসাইটের নামটা আপনি এখানে দিয়ে দিবেন, বা আপনি যে কোনো টাইটেল রাখতে পারেন। চলুন আমি আমার টাইটেলটা রেখে দিই। তো ইউজার নেম, আপনি ইউজার নেম আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যে ইউজার নেম আপনি কি রাখবেন এখানে রাখতে পারেন। চলুন আমি আমার ওয়েবসাইটের ইউজার নেমই রেখে দিই, অ্যাডমিন। তারপর আপনার পাসওয়ার্ড, আপনি যে কোনো পাসওয়ার্ড রাখতে পারেন। চলুন আমি আমার পাসওয়ার্ড রেখে দিই, পাসওয়ার্ড রাখলাম 123456। তারপর আপনি কী করবেন, কনফার্ম পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। ইমেল আইডি, এখানে আপনার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা আপনি এখানে দিয়ে দেবেন। তাহলে আমি আমার ইমেল আইডি দিয়ে দিই। তাহলে আপনি কী করবেন, ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সাকসেস, আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে। তো আপনি কি করবেন, এখানে আপনার ইউজার নেম দেখাচ্ছে যে ইউজার নেম দিয়েছিলেন। তারপর আপনি কি করবেন, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনার যে ইউজার নেম দিয়েছিলেন সেই ইউজার নেমটা আপনি এখানে টাইপ করে দেবেন। তারপর আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে টাইপ করবেন। তারপর আপনি লগ ইন যে বাটন আছে সেই লগ ইন বাটন আপনি ক্লিক করবেন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন ড্যাশবোর্ড খুলে গেছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ডপ্রেস টা ইনস্টল হয়ে গেছে। তো বন্ধুগণ আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।